حضرت آدم شفیع اللہ رو واقعہ جانو بولتے چالو کلیر اے مشاورا تمرا شنے ناو جلے ناو اللہ رب العالمین اللہ رب العالمین آدم علیہ السلام کے سرشتی کلیر سرشتی کرار پرے جنت رکھے دیلیر اللہ رب العالمین بولچے তুমি এই জান্নাতে থাকো এই জান্নাত তুমি স্বাদ চিত্রে থাকো এই জান্নাতের ভিতরে তুমি সবাই কাটাতে থাকো একের পরে এক লম্বা হিস্ট্রি বাবা সংক্ষিপ্ত আকারে বলি কাবিল বলছে যে আমার সঙ্গে বিবাহ লোবার কেন হবে আমি কাবিল আকলিমা দেখতে শুনতে ভালো চেহারা বাদ কাবিল বলছে আমি আকলিমাকে বিয়ে করব কে বলছে আমি আপনাকে শুধু সংক্ষিপ্তে একটা মিশাল দিচ্ছি হাদিস ও কোরআনের মিশাল জায়েজ আছে তো সেইখান থেকে মতভেদ কথা বুঝে যান একটা বাবার পুরুষও যত সন্তান এক মায়ের গর্ভে দুই সন্তান যার নাম হচ্ছে হাবিল কাবিল বুঝাবার জন্য বলি আপনাকে বাবা বললেন কাবিলের সঙ্গে বিবাহ হবে লোবার আর হাবিলের সঙ্গে বিবাহ হবে আকলিমার তো কাবিল বলছে না আমি কখনোই এই মত মেনে নিতে পারি না দেখেন ঝামেলা স্টার্ট কোথা থেকে হচ্ছে আমরা যে আজকে কথাবার্তা বলছি সময় সময় জায়গায় জায়গায় বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে অশান্তি সৃষ্টি হচ্ছে কেউ অশান্তি ঝামেলা মেটানো মেটাতে পারবে দুনিয়াতে একটু বুকে হাত দিয়া বলবেন কাউরি বাড়িতে ঝামেলা নেই এই মতন একটা বুকে হাত দিয়া বলবে মাওলানা আমার বাড়িতে কোনো ফিতনা নেই কোনো সংঘর্ষ নেই কোনো হিংসা নেই আমরা সবাই এক আমি যেটাই বলি আমার ছেলেরা সেটাই শুনে একটা বাবা বলতে পারবে গ্যারান্টি দিয়ে পারবে আছে কেন আমরা মুসলমান আমরা আদম জাত কথা বুঝে আকলিমাকে বিবাহ করার জন্য কাবিল বরখাস্ত করলো বাবার পায়গামকে না কখনোই হতে পারে না আমি আকলিমাকে বিয়ে করব হাবিল কেন করবে হাবিলের সঙ্গে লোবার বিবাহ যার জন্য আকলিমাকে বিয়ে করার জন্য কাবিল কি করেছিল শয়তানের সঙ্গে পড়ে কি করেছিল পাহাড়ের চূড়ায় গিয়ে কি করেছিলেন যখন হাবিল মেষ ছাগল চড়ানোর জন্য গিয়েছিল বড় একটা পাথর নিয়ে যখন হাবিল আরাম করছিল কাবিল মেরে দিয়েছিলেন সেখানে তার প্রাণ হারিয়েছিল তো এই ঝগড়া সৃষ্টি সেখান থেকে শুধু ওখানে নয় চলে আসেন তার পূর্বে যান পিছনে আমার একটু মিশাল দিই ঝগড়া কোথায় সৃষ্টি ওয়ালিস যদি আদম ফাসা যদি ইল্লা ইবলিসা আমার আপনার দয়ানবী মোস্তফার নূর মোবারক হযরতে আদম শফিউল্লাহ পেশানিতে চমকাচ্ছে জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউয়াল মা খালাকান নূর আমার নবী নিজে বক্তব্য দিচ্ছেন নিজে গাওয়াহী দিচ্ছেন আউয়াল মা খালাকান নূর আমার নবীকে সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসলমান কে ছিল জোরে বলে আমার আপনার দয়াল নবী মোস্তফা বলছে ও আমার সাহাবারা শোনো দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসলমান কে ছিল আমার আপনার দয়াল নবী আমার আপনার প্রাণের নবী মায়ার নবী বলতেছে ও সাহাবারা শোনো রে এই পৃথিবীর বুকে যদি সর্বপ্রথম মুসলমান যদি কেউ ছিল আনা আনা আউয়াল মুসলিমুন জোরে বলে সুবহানাল্লাহ বিশ্ব নবী আমার বলছে আমার সাহাবারা পৃথিবীর বুকে জমিনের উপরে আসমানের নিচে যদি মুসলমান যদি কেউ থাকে সর্বপ্রথম মুসলমান আনা আউয়াল মুসলিমুন আমি হচ্ছি সর্বপ্রথম মুসলমান জোরে বলে সবচাইতে সর্বকে সবারই উর্ধে আল্লাহ পাক আমার তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে জোরে বলেন সুবহানাল্লাহ একটু মাইক থেকে আওয়াজটাকে হালকা করেন আওয়াজটা খুলেন আমার যেন আওয়াজ না ক্যাচ করে জোরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ মুসলমান আমার নবী বলছেন সাহাবা
পৃথিবীর বুকে জমিনের নিচে এই জমিনের উপর আসমানের নিচে সর্বপ্রথম যদি মুসলমান কেউ থাকে আনা আনা মানে আমি আউয়াল মুসলিম সর্বপ্রথম মুসলমান হচ্ছে আমি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী সাহাবাকে বলছে হে আমার সাহাবা রাসূল তোমার নবী নূরকে সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করেছে আরেকবার বলবেন না আমার দিকে ধ্যান দেন আমার নবী বলছেন সাহাবাকে দেখেন আমার নবী মুস্তাফা এমন করে পয়গাম দিয়েছেন কাউরির সঙ্গে লড়াই আমার নবী করেননি নবীর পবিত্র জবান মধুমাখা শব্দ শুনে যারা হয়েছে মুসলমান হয়ে গেছে জোরে বলে আমার নবী তায়েফে গিয়ে পাথর খেয়েছে ফিরফি নবী তাদেরকে পরমার দাওয়াত দিয়েছে জিবরিল আমিন বলছেন হুজুর আপনি আমাকে একটু পারমিশন দিন আপনার পারমিশন যদি হয়ে যায় তায়েফকে তায়েফ রাখবো না কেন আপনাকে বুঝাতে চাই আমার নবীর শান আমার নবীর মান আমরা যে আজকে মুসলমান এই মুসলমানের পূর্ণাঙ্গ নামই হচ্ছে মুহাম্মদ জোরে বলেন সুবহানাল্লাহ এর পুরো নামটাই হচ্ছে মুহাম্মদ মুহাম্মাদের যদি নামের উপরে আপনার যদি জারলা পরিমাণ যদি কিঞ্চিত পরিমাণ যদি বিয়াদবি হয়ে যায় আল্লাহ বলছেন তার মুস্তাফাকে এ আমার মুস্তাফা আমি তোমার মুহাব্বতে তোমার ওসিলাতে স্পষ্টভাবে প্রমাণ কোরআনুল কারীম বলছে এ আমার মুস্তাফা আমি তোমারই বাদৌলত আমি কুল কায়নাতকে সৃষ্টি করলাম তোমারই বাদৌলত আমি হাজারো হাজারকে সৃষ্টি করলাম এ মুস্তাফা আমি তোমারই কারণে আমি জামাতাত জামাতাতকে সৃষ্টি করলাম এ আমার মুস্তাফা ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির আমি তোমারই কারণে জান্নাত ও জাহান্নামকে বানালাম জোরে বলেন সুবহানাল্লাহ এ আমার মুস্তাফা যারা আপনার হবে তাদের জন্য আমি জান্নাত ঘোষণা দিলাম যারা আপনার হবে না তাদের জন্য আমি জাহান্নাম ঘোষণা দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ জি ইয়া রাসূলুল্লাহ আসলো মাইক্রোফোন আসলো এই ডাকেন মাওলানা সামিন ইসলাম আলী সাহেব জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার কথা বুঝেন আমি ভূমিকাতে নিয়ে আছি এদিকে ধ্যান দেন আমার দিকে আল্লাহ বললেন আপনারা শুনলেন আল্লাহ পাক বলছেন জি আমার নবীকে কেউ জিজ্ঞাসা করলে কোনো সাহাবা জিজ্ঞাসা করছে তো আমার নবী সাহাবাকে বলছে দেখেন আমরা কিন্তু আজকে পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনে আজকে আমাদের ইমান নিয়ে কিন্তু খেলা হচ্ছে কোনো জিনিস নিয়ে খেলা নয় বাপ দাদাকে নিয়ে খেলা নয় আপনার বংশধরকে নিয়ে খেলা নয় আপনার রাজনীতির লড়াই নয় আপনার কোনো জিনিসের লড়াই নাই লড়াই শুধু একটার নামে একটা নাম যার নাম হচ্ছে মুহাম্মদ জোরে বলেন জি তো এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বুঝাতে চাই কাউকে ইশারা ইঙ্গিত নয় কেন যে খারাপ খারাপ জানে আমি খারাপ তাই না ভালো ভালো জানে আমি ভালো তো খারাপের সামনে যদি খারাপের জিকির করে তোকে তো লাগবে কি লাগবে না একটু কথা বলেন আমার বাবা পাঁচটা ছেলে আমরা পাঁচটা ছেলে তো বরাবর নয় আমাকে যদি আমার বাবা ভালোবাসে আর যদি কোনো ছেলের নাম ধরে বলে ওই ছেলেটা আমার খুবই খারাপ আর ওই ছেলেটা যদি শুনে ওকে খারাপ লাগবে না ভালো লাগবে তাহলে এখানে পানির মতন পরিষ্কার হয়ে যায় খারাপকে খারাপ লাগবে ভালোকে ভালো লাগবে তাহলে কাকে সংঘর্ষ করে নয় আমার আপনার দয়াল নবী মুস্তাফা বলতে চাও সাহাবা তোমরা শুনে নাও ছেড়ে রেখে দাও সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন তোমার নবীর নূর কে সৃষ্টি করেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আপনার দয়াল নবী মুস্তাফা ভবিষ্যৎ বক্তা গায়েব দাতার নবী আমার হযরতে আদম শাফিউল্লাহর ওয়াকিয়া যেন বলতে চালু করলেন এ আমার সাহাবারা তোমরা শুনে নাও জেনে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে জান্নাতে রেখে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলছে আদম তুমি এই জান্নাতে থাকো এই জান্নাত তুমি স্বাদ চিখতে থাকো এই জান্নাতের ভিতরে তুমি সবাই কাটাতে থাকো একের পরে এক লম্বা হিস্ট্রি বাবা সংক্ষিপ্ত আকারে বলি আল্লাহ রব্বুল আলামিনের কাবি বলছেন গায়েব দাতা নবী সবারই যার আট
আখিরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করলেন যার লাকাম হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কবি বলছেন আউয়ালো আখিরো জাহিরো বাতিলো আমার আপনার দয়ার নবী জোরে বলেন সুবহানাল্লাহ জেনার প্রথমে নাম জেনার শেষে আসা আগমন আমার নবী জাহিরো আছে বাতিলিও যার লাকাম আমার আপনার দয়ার নবী মুস্তাফা আদম শফিউল্লাহর জামানায় কি ঘটছে যে আমার নবী সাহাবাকে বলছে সাহাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদম আমি তোমাকে সৃষ্টি করলাম তুমি আমার কথা মানবে আমি তোমার প্রভু আদম রে তুমি এই জান্নাতের ভিতরে থাকো এই জান্নার তুমি স্বাদ গ্রহণ করতে থাকো হঠাৎ করে এমন একটা দিন সময় আসতে যে বাবা হযরত আদম আলাইহিসসালাম জান্নাতের ভিতরে প্রবেশ করে আছেন হযরত আদম আলাইহিসসালামকে একাকী ভালো লাগে না হযরত আদম আলাইহিসসালামের মন খারাপ খারাপ বাবা আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে বললেন আদম তোমার মন খারাপ কেন খারাপ আল্লাহ রাব্বুল আলামিনকে আদম আলাইহিসসালাম বলছে ইয়া রাব্বুল আলামিন হে পাক পরওয়ারদিগার আলাম আপনি সমস্ত কিছু জানেন আমার চাইতে আপনার চাইতে আর ভালো কেউ জানে না জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিসসালাম বসে আছেন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে অর্ডার দিলে জিবরিল যা আর আদমের বাম সাইড থেকে একটা হাড় বের করে আন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি হাওয়াকে সৃষ্টি করব আদম আলাইহিসসালামের সঙ্গে নিয়ে সৃষ্টি করব জোরে বলেন সুবহানাল্লাহ আদম তোমাকে ভালো লাগছে না জিবরিল আমিনকে হুকুম হলো বাম পাঁজরের হাড়কে বের করে বাবা হযরতে মা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন আল্লাহ জোরে বলেন কথা বুঝেন আমার না এই ঘটনা কে বলছে একটু কথা বলেন কে বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন না কাকে বলছেন সাহাবাকে আমার নবী গায়েব জানতো কি জানতো না প্রমাণ নিয়ে নেন আমি ডাইরিতে নোট করে নিয়েছি কেন যে অত বই খোলার সময় লাগে না এখানে একটার পর একটা ডায়েরিতে নোট করা আছে কত চ্যাপ্টার নম্বর কত পৃষ্ঠা নম্বর কত বাব কত জিল্দ কত হিস্যা কত টুকরাতে লেখা আমি প্রমাণ সহকারে আমি ওয়াজ করতেছি আমার বাড়ি হচ্ছে এমএলএ মোড় আপনি যে কোনো মুহূর্তে আমার কাছে জানতে পারেন তবে ইবলিস কসম খেয়েছে কথা বুঝবেন এ আদম কসম আমিও খেলাম তোমাকে 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 সেজদা না করার কারণে আমি কি হলাম ইবলিস লানাতুল্লাহ আলা ইবলিসা আল্লাহ লানাত আমার উপরে গজব হে আদম কসম খেলাম যতক্ষণ পর্যন্ত আমি তোমার সন্তান সন্তাদিকে জাহান্নামে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ না করব আমি ইবলিস শান্তি পাবো না জোরে বলেন না আমাদের মাঝে এবার ইবলিসের খেলা দেখেন কেমন আছে কেমন চলছে আমার নবী বলছে হে আমার সাহাবারা শোনো হযরত আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় কেটে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামের জান্নাতে বিবাহ হলো কথা বুঝেন সুরে বলেন সুবহানাল্লাহ বিবাহ হওয়ার পর বাবা এবার জান্নাতে বসবাস করতে লাগলেন ইবলিসের চক্রান্ত দেখেন কেমন করে আপনার আর আমার এবার ঈমানকে নষ্ট করতে হয় দেখেন খেলা এর মতন খেলা কে জানে ইবলিসের মতন খেলা খেলতে কেউ জানে না একে এতটা পাওয়ার দোয়া হয়েছে আবার আপনার দয়ার নবী মুস্তাফা বলতেছে সাবার আরে আবার আপনার দয়ার নবী ভবিষ্যৎবক্তা গায়েব দাতা আবার নবী বলতেছে সাবা হযরত আদম আলাইহিসসালাম এবং মা হওয়ার বিবাহ সম্পূর্ণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে আদম রে ওই গাছের নিচে তুমি খবরদার কোথাও তুমি ওই গাছের নিচে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছে আদম এই গাছের ফল তুমি ভক্ষণ করবে না এটা তোমাকে তোমার প্রভু তোমার সৃষ্টিকর্তাওয়ালা তোমাকে তোমার আল্লাহ নিষেধ করে দিল জোরে বলেন না সুবহানাল্লাহ আবার আপনার নবী বলছে হযরত আদম আলাইহিস সালাম
সালামকে গাছরা ফল খেতে নিষেধ করে দিলেন নিষেধ যখন হয়ে গেল বাবা এমন একদিনের সময় মেয়েদের মধ্যে কম কিন্তু জ্বালা বেশি বেশি আমার আপনার দয়াল রবে মুস্তাফা যারা বলতেছেন হযরতে আদম শফিউল্লাহ যেন জান্নাতে থেকে বেরিয়ে যেন শের করতে আছে ঘুরতে আছে হঠাৎ করে ইবলিস যেন মা কাওয়াকে আওয়াজ দিয়ে দিল এমনই একটা কান্না কান্না আওয়াজ এমনই একটা মায়াবী আওয়াজ এমনই একটা কান্নার আওয়াজ আসলো হে মায়েরা গো যখন কোন মা কে দেখতে পাবে যখন কেউ কোন জায়গায় কান্না করবে ছেলেদের আগে মায়েরাই আগে দৌড় দিয়ে সে কান্নার কাছে হাজির হইয়া যায় কথা ঠিক কিনা বলেন হাজির হয়ে যাবে ওই মা কি করলেন মা হাওয়া মায়াবী কণ্ঠে কান্না শুনতে পেলেন সহ্য করতে পারলেন না হযরতে মা হাওয়া জান্নাত থেকে বেরিয়ে গিয়া ওই গাছের নিচে হাজির হয়ে গেল এবার আমার আপনার দয়াল নবী মুস্তাফা বলতো যে সাহাবা এবার মা হাওয়ার ইমানকে কেমন করে খারাপ করতেছে কেমন করে ভুল কাজ করাবে দেখো ওই ইবলিস মায়াবী কান্না ক্রন্দন করতে লাগলো বাবা আমার মা হাওয়া যে এসে জিজ্ঞাসা করতে লাগলো কে গো তুমি কোথা থেকে এসেছ কিসের জন্য এসেছ কিসের জন্য কাঁদ একেবারের মতো বলেন না এই ইবলিস বলতেছে ও জান্নাতি তুমি শোনো এই গাছের ফল তোমাদেরকে খেতে দেবে না আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত খাবার দিয়েছে কিন্তু জান্নাতের মধ্যে ফলের এমনই একটা স্বাদ যে স্বাদ তোমাদেরকে চিপতে দেবে না যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে গাছের নিকট আসতে নিষেধ করে দিয়েছে আল্লাহ আল্লাহু সবাব দেখেন ইবলিশের কত কুমন্ত্রণা ইবলিশের মায়াবী কান্নায় যেন হযরতে মা হাওয়ার হাতে ফল যেন চলে আসে জোরে বলেন চলে আসলো ফল পেড়ে নিলেন সংক্ষিপ্ত আকারে বলছি আমার নবীর দলিল দিচ্ছি আমার নবী গায়েব কতটুকুনি জানে মায়ের পেট থেকে তো নবীর গায়েব তো আমি কি বলবো জাহিরি অবস্থায় চলছে বাতিনি তো নয় জাহিরি বলছি জি আমার নবী মুস্তফা বলতেছে সাহাবারা ফলটাকে যখন হযরত মা হাওয়া নিলেন ফলটাকে নিয়ে গিয়ে এবার বাড়িতে জান্নাতে প্রবেশ করলেন হযরতে আদম শফিউল্লাহ ভ্রমণ করে আসলেন এবার আসার পরে কিছুক্ষণ পর মা হাওয়া যেন নরম ভাষাতে মিষ্টি আওয়াজে বলছে স্বামী গো আপনাকে একটা কথা বলবো কি গো নচেত আমি একটা ফল দিয়ে এসেছি যে ফলটা আমাদেরকে খাওয়ানো নিষেধ ছিল আমি জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফল খেতে দেবে না যার কারণে আমাদেরকে নিষেধ করেছে যাওয়া তো আমি ফলটা নিয়ে এসেছি কিছুটা আপনি খান আর কিছুটা আমি খাই দেখেন কি মামলা চলছে হযরতে আদম শফিউল্লাহ অনেকবার ইনকার করলেন কিন্তু থামতে পারলেন না স্ত্রীর ভালোবাসা এই জন্য বলেছেন শায়ের বলছেন হাদিসের আবি বর্ণনা করছেন মেয়েদের বুদ্ধি ছেলেদের চাইতে যে ওদের মায়া জালে পড়িয়েন না নচেত এমন একটা দিন আসবে যে ধ্বংস হয়ে যাবে ইমান না থাকবে বাঁশ না বাজবে বাঁশরি ওই স্ত্রীর মহব্বত কাজে আসবে না মা হাওয়া খাওয়িয়ে দিলেন যেমনই খাওয়া আল্লাহ রব্বুল আলামিন বলতে আমি তোমাকে ওই গাছের ফল খেতে নিষেধ করেছিলাম আদম রে আমি তোমাকে ওই গাছের নিচে যাইতে নিষেধ করেছিলাম আদম তুমি আমার কথার ইনকার করে দিলে আদম রে সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম জান্নাতে লেবাস যেন পরম থেকে খুলে যেন পড়ে গেল জোরে বলিল্লাহ সুবহানাল্লাহ করোনা কোনো জান্নাতে লেবাস থাকলো না জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম তুমি আমার কথা অমান্য করার কারণে আর জান্নাতে বাস হবে না আমি তোমাকে আমি দুনিয়ার বুকে ফেলে দেব জোরে বলেন না
سبحان الله আমার আপনার দয়াল নবী মুস্তাফা সাহাবাকে বলতে আছেন সাহাবা হযরত আদম শফিউল্লাহকে বিনা বস্ত্রে বাবা জমিনে ফেলে দিলেন হযরত আদম শফিউল্লাহ একদিন নয় দুই দিন নয় আল্লাহর দরবারে জমিনে আসার পরে কন্দন করতে আরম্ভ করলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদে ওগো রাব্বুল আলামিন আমারে ভুল খারাকে ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরতে আদম শফিউল্লাহ কাঁদতে আরম্ভ করলেন বাবা একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক মাস নয় দুই মাস নয় বাবা আমি আপনার কাছে জানতে চাই নবী যদি গায়েব না জানে তবে বলেন আমার নবী যদি আমার আপনার জন্য ওসিলা না হয় তবে আদম যখন আল্লাহর দরবারে কেঁদেছিল আল্লাহ প্রথম দিন কান্নাতে জানতে জেনেছিলেন আদম নিজের মাফির জন্য আজকে আমার দর বারে চোখের পানি ফেলে ফেলে কাঁদে কথা ঠিক কিনা বলে জেনেছিলেন কিনা আল্লাহ আল্লাহ জানতেন কিনা যখন কাঁদছিলেন আদম তো এখানে একটা রহস্য আছে রহস্যটা ভেদ করতে চাই জীবন শুরু আলাদা জালসা শুরু হচ্ছে আলাদা আপনাকে বুঝাতে চাই যে হযরত আদম যেদিন প্রথম দিন কাঁদলেন জমিনের বুকে এসে আমি যে আজকে কাঁদছি আপনি যে কাঁদছেন আল্লাহ জানে না এই একটু সবাই হাত তুলে বলেন জানেন কি জানে না অবশ্যই জানে তাহলে তো আল্লাহ ওয়াহদাহু লা শারীক ইন্নি আলামু মা লা তাআলামুন যাহা কিছু ফারিস্তারা জানে না আল্লাহ পাক তার চাইতে ঊর্ধ্বে নয় যিনি সৃষ্টিকর্তা তিনি সমস্ত জিনিসের খাত আল্লাহ রাখে জোরে বলেন আল্লাহ সেদিনই প্রথম দিনে আদমকে মাফ করতে পারতো কিনা কতদিন কেঁদেছিলেন জমিনের বুকে আদম কতদিন এক মাস এক বছর তিন শত কত জি তিন শত বছরের শেষে আদমের মাফি হচ্ছে কেন এখানে রহস্য এটাই আল্লাহর দরবারে যখন আদম কাঁদছে আল্লাহ তো জানতে পারছে আদম আমার দরবারে মাফ করার জন্য আদম কাঁদতে আছে আমি আল্লাহ আদমকে দুই দিনে মাফ করে দিতে পারি তিন দিনে মাফ করে দিতে পারি চার দিনে এক মাসে দুই মাসে কিন্তু আল্লাহ করলেন না কেন হঠাৎ করে এমন একটা দিন সময় এমন একটা ক্ষণ ঘনিয়ে আসলো এতদিন ধরে হযরত আদম আলাইহিস সালাম কাঁদছে কিন্তু খবর হচ্ছে না হঠাৎ করে চোখ গেল কোথায় আরশে মেম্বারে যেটা বলবেন না হযরত আদম আলাইহিস সালাম চোখের পানি ফেলতে ফেলতে বাবা এতদিন ধরে কাছে আল্লাহ জানো তারা ভুলকে মাফ করতেছে না হঠাৎ করে হযরত আদম আলাইহিস সালাম ওই দোয়া করতে করতে বাবা আমার আপনার দয়াল নবীর নাম খানাকে দোয়াতে মিশ্রিত করেছে জোরে সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাম বলছেন ওগো রব্বুল আলামিন আমি এতদিন ধরে কাঁদি কিন্তু আবার কাল্লা আবার চোখের পারে আপনার আরশে আজিমে পৌঁছাতে পারি না ওগো রব্বুল আলামিন আমি তোমার মুহাম্মদের ওয়াসিলা বানাচ্ছি গো আল্লাহ তুমি আমার ভুল খারাকে মা কইরে দাও আল্লাহ রব্বুল আলামিন বলছেন আদম তুমি এতদিন কেন এই নামখানা দাওনি কেন তুমি আমার কাছে আজকে এই নামখানা বললে হযরতে আদম আলাইহিস সালাম বলছে রব্বুল আলামিন আমাকে যখন আপনি সৃষ্টি করেছিলেন আমার এই শরীরে যখন রূহ ফুঁকেছিলেন আল্লাহ ওই সময় আমি সেজদা নত করে আমার মাথাখানা আপনারা আরশে পায়ার দিকে উঠিয়েছিলাম আপনার আরশের পায়াতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি নামখানা লিখা দেখেছিলাম আমি তখনই ভেবেছিলাম আপনার নামের পারশে যার নাম সে কোনোদিন ছোট মোটো হাস্তি হতে পারে না যার নামের সঙ্গে আপনার নাম জড়িত সেই হচ্ছে কুল কায়নাতের নবী যার নাম হচ্ছে
হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবেশে নবীর আবে ওয়াস্তা দিয়েছে আল্লাহ গো আজকে আপনি তোমার কাবের ওশিলায় আমার ফুলখানাকে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে যা যা আমার মুস্তাফার নাম নিয়েছিস আমার হাবিবের নাম নিয়েছিস এতদিন নাম না নেবার কারণে আমি তোমার ভুলখানাকে মাফ করিনি যখনই তুমি আমার মুস্তাফার নাম নিয়েছো আদাব সঙ্গে সঙ্গে আমি তোমার ভুলখানাকে আমি আল্লাহ মাফ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ কসম খোদার খেয়ে বলছি নবীর নাম যতক্ষণ না নেয়নি ততক্ষণ আল্লাহ তাকে করেন জোরসে বলেন না তাহলে আমার আর আপনার আকীদা কেমন হওয়ার দরকার এবার বলেন যিনি পয়গম্বর যিনি আদম পয়গম্বর যিনাকে আল্লাহ পাক ভরার বুকে পয়গম্বর রূপে পাঠালেন তিনাকে শুধু মাফ করেছেন কেন কিসের জন্য নবীর নামের ওসিলার জন্য আজকে যদি আমরা বলি আল্লাহ আমার বাড়িতে আমার ছেলে মেয়ে অসুস্থ আমার ছেলে মেয়েকে ডাক্তার দেখালাম দুনিয়ার হাকিম কবিরাজ সমস্ত কাকে দেখিয়ে দিলাম আল্লাহ সবাই কিন্তু সবাইকে দেখিয়ে কোনো ইলাজ হলো না আল্লাহ তোমার নবীর ওসিলা তুমি আমার মেয়ের অসুখটাকে আল্লাহ তুমি ভালো করে দাও আমার আপনার দয়াল নবী মুস্তাফার নাম করো যখন ওসিলা দোয়াতে লাগাবে আল্লাহ আল্লাহু সাবাত ওই দোয়াটা আল্লাহ পাকের নৈকট্যে পৌঁছে যাবে বাবা রাবি বর্ণনা করে যখন তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবে যদি তোমরা নবীর নাম ওসিলা নাও তোমার ওই দোয়া আসমান প্রথম আসমানকে ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ ওই নামখানা না নাওয়ার কারণে জগতের মুসলমানেরা তোমার দোয়াখানা প্রথম আসমানের দিকে ঝুলে জমিনের দিকে থেকে যাবে কাজ হবে না এই জন্য আমার নবী বলছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা অবশ্যই আমি আপনাকে পাঠাতাম না যদিও পাঠিয়েছেন নবী গো আমি সমগ্র বিশ্বের জন্য আপনাকে সাক্ষী বানিয়ে পাঠিয়েছি জোরে বলেন এবার বুঝতে পারছেন আমার নবী যদি সাক্ষী হয় তাহলে সাক্ষী কোনোদিন মরে কোনোদিন মরে সাক্ষী যদি মরবে তাহলে সাক্ষী কি দিবে তাহলে আজকে যেই নবী আরশে মুআল্লা মেরাজ করলো আল্লাহর সঙ্গে দিদার করলো যে নবী জান্নাতের চাবি জান্নাতের রাস্তা আমাদেরকে দিল পাঁচজনের নামাজের তোহফা আমাদেরকে দিল সেই নামাজে আজকে যদি আমরা সে মুস্তাফার দিয়ে হওয়া তোহফা আদায় করে যদি নামাজে যদি নবীর সম্মান না রাখে তাহলে বলেন ওই নামাজ আপনার কবর আপনাকে বাঁচাবে একটু জোরসে বলেন আমি কাউকে আমি বিদ্রুত করেও আমি বলছি না আমি পরিষ্কার করে বলতে চাই আমাদের কিন্তু লড়াই এই জিনিসেই তাই না আমাদের লড়াই এইগুলো তো না কোনো বাপদাদার লড়াই নাই নবীকে নিয়ে এই দলিলটা কত জায়গায় দেখবেন এই দলিলটা আমরা শুধু বলি যে কোরআন মাজিদে দেখেন কোরআন মাজিদে আপনাকে একটা কথা বলে দিই কোরআন মাজিদ দেখতে হলে পড়তে হলে নবী মুস্তাফার চক্ষু মোবারকের মহব্বতের জাম আপনার সিনাতে থাকতে হবে যেরো বলেন আপনি কোরআন মাজিদ পড়তে পারেন কোরআন মাজিদ স্পষ্ট কিতাবের লেখা ওই কোরআন পড়ে আবার অনেকে হেদায়ত প্রাপ্ত হয়েছে আবার ওই কোরআন পড়ে আবার পথ ভ্রষ্ট হয়েছে কথা ঠিক কিনা বলেন জি ওই কোরআন পড়ে সমাধান পেয়েছে আবার ওই কোরআন পড়ে সমাধান হয়নি তাহলে বোঝা যাবে যে কোরআনুল করিমকে পড়ে সমাধান হলো তার পণ্যওয়ালা তার নাজরিয়াত ছিল আলাদা আর যে পড়ে পথ ভ্রষ্ট হয়েছে তার নাজরিয়াত ছিল আমার নবী আপন ঘরে কোরআন মাজিদ পড়ছে আবু জেহেল কান লাগিয়ে শুনছে জোরে বলবেন না আবু জেহেল কি ইমান নিয়ে এসেছিল
আবু জেহেল কো পছন্দ ছিল কত মধুর তেলাওয়াত আমার নবী তেলাওয়াত করছে আবু জেহেল কান লাগিয়ে আছে তবু আবু জেহেলের নাজিরিয়া ছিল আলাদা জোরে বলেন সুবহানাল্লাহ উতবার নাজিরিয়া ছিল আলাদা শায়বার নাজিরিয়া ছিল আলাদা তারা নবীকে অন্য নজরে দেখেছে দেখেছেন দেখতে হয় আবু বকর সিদ্দিকের নজরে দেখেন আমার নবীকে সিদ্দিকের নজরে যখন দেখবেন ইনশাআল্লাহ এই হকাল এবং পরকাল আপনার জন্য জান্নাত কামিয়াবি হবে জোরে বলে সুবহানাল্লাহ হতে হবে আবু বকর সিদ্দিকের মতো গোলাম হতে হবে দিওয়ানা তবে ইনশাআল্লাহ এই ধরার বুকে শান ও মান ইজ্জতকে আল্লাহ আপনার হাশরের মাঠে বাড়াবে জোরে বলেন সুবহানাল্লাহ জি যাই হোক মুসলমান আমার পরে পরে প্রধান বক্তা আছে কালকে জীবনী পাঠ দিব আজকে কালকে তো আমাদের ভাইরাল মুনাজিরা আহলে সুন্নাত জিয়ারতে ফখ আমাদের শান আমাদের গর্ব মুফতি আমজাদ সিন্নানি ওনার সঙ্গে যে হজরত এসছে আমি উনি আর উনি আমজাদ সিমনানি ওনার গাড়িতে চড়ে অনেকটা স্টেজ করেছে মুর্শিদাবাদের মাটিতে উনি আসবেন যেটা প্রশ্ন করার আছে যেটা জানার আছে কালকে জানবেন যত প্রশ্ন করা আছে যেমন প্রশ্ন পারেন করবেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে কসম খোদার গিয়ে বলছি এই স্টেজ থেকে একটা প্রশ্নের উত্তর না হবে না জোরে বলেন সভা তখনই হয় যখন মুসলমানের ইমান খাতরাতে পড়ে তখনই সভা সাজায় হে মুসলমান আবু বকর সিদ্দিকের নাজরিয়াত ছিল আলাদা আবু বকর সিদ্দিক যার নাম ছিল আবু বকর যার লাকব হয়েছে নবী দিয়েছিলেন সিদ্দিক জোরে বলে সত্যবাদী উমারে ফারুকের নাজরিয়াত ছিল আলাদা যার নাম হয়েছে ফারুকে আজম জি যার নাম ছিল উসমান উনার দেখনার নাজরিয়াত ছিল আলাদা যাকে নবী জিন্নাইন তাকে লাকাব দেওয়া হয়েছে যে আলীর দেখা নাজরিয়াত ছিল আলাদা ভালোবাসার নাজরিয়াত ছিল আলাদা বলার তরিকা ছিল আলাদা মানার তরিকা ছিল আলাদা সে আলীকে আমার নবী লাকাব দিয়েছে হায়দারে কাররার মুশকুলে কুশা জোরে বলেন সুবহানাল্লাহ তাদের মতো গোলাম যদি হতে পারে তবে কবর আপনাকে আমাকে চিনবে তাদের মতো যদি গোলাম না হওয়া যায় তাহলে কিন্তু কাউরি সুপারিশা চলবে না কবর কাউকে ছাড়বে একটা সিদ্দিকে একবারের মতন দিবানা আছেন এই জালসাই প্রথম মাহফিলে আজকে আপনার প্রথম রজরে কালকে তো আছেন বেশি নয় 1111টা টাকা এই মঞ্চে নবীর মোহাব্বতে যাও মাওলানা জিন্দেগিতে অনেক রোজগার করেছি নবীর নামে প্রেমে আজকে মোহাব্বতের ইমতেহানে এসেছে টাকা কেন নিজের জীবন যদি দিতে হয় তো একদিন আমি জীবনও দিব জোরে বলেন সুবহানাল্লাহ তো 1111 টাকা বেশি নয় একটা কলম হবে আমার নবীর সাচ্চা প্রেমিক 1101 টাকা 11 টাকা এই মঞ্চে নবীর মহাব্বতে দিতে পারবে আছেন কোনো বান্দা আছেন কোনো আমার সাচ্চা নবীর সাচ্চা যুবক সাচ্চা প্রেমিক সাচ্চা নবীর দিওয়ানা সাচ্চা নবীর সাচ্চা প্রেমিক নবীর গোলাম আছে কেউ হবে না আপনাদের কাছে সুবহানাল্লাহ আপনাদের কাছে 1111টা টাকা হবে না কাউরি কাছে একজন হবে আজকে মুসলমান এই ধন দাওলত আমার নবী বলেছেন দাওলতের মেওয়া থেকে বাঁচো দুইটা জিনিস থেকে আমার নবী বাঁচতে বলেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনাকে বলবো কিছু কিছুটা দলিল দিয়ে বলবো আমার নবী দুইটা জিনিস থেকে বাঁচতে বলেছে ওই দুইটা জিনিস কি আপনাকে আমি শেষে বলে যাব একটা আমার লাল বান্দা হবে না হে মা বোনেরা মা বোনেরা তো দিবে ইনশাআল্লাহ একটা আছেন জোরে বলেন সুবহানাল্লাহ শায়ের বলতেছে চোখের পলকে তুমি হতে পারো লাশ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ